প্রত্যাশা কি মনে হয় আমাদেরকে দেখে আর অন্য কোনো প্রত্যাশা থাকতে পারে কখনোই? মানে এখন থেকে চিন্তা করছি কখন আপনাদের সাথে আবার দেখা হবে মাঠে ফাইনালের দিন ট্রফি নিয়ে ইনশাল্লাহ। টিমটা কেমন? টিমটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এবার যেহেতু আমরা ড্রাফটের আগে কিছুটা কাজ করতে পেরেছি ফরেন প্লেয়ার্সদের নিয়ে, সেটা আমাদের পছন্দ মতো আমাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী আমরা অনেক প্লেয়ার্স নিতে পেরেছি। মোস্টলি পুরনো প্লেয়ার, হাতে কোনো এক দুইটা নতুন প্লেয়ার আসবে, যেমন ইফতেকার বা এক দুইজনই নতুন প্লেয়ার আসছে, জামান খান, বাকি সবাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনেক পুরনো প্লেয়ার। ইটস জাস্ট দেয়ার কামিং ব্যাক টু দেয়ার ওল্ড টিম, দেয়ার ওল্ড ফ্যামিলি। আর নতুন প্লেয়ার্স যাদেরকে নিয়ে এবার টিম করেছি, স্পেশালি তহিদুদ্দিনকে আমি খুবই এক্সাইটেড, আরও নতুন প্লেয়ার্স যাদেরকে টিমে নিয়েছি ভালো লাগবে। আমার সবসময় আমাদের যেটা কালচার হচ্ছে, বিদেশিরা এক্সপিরিয়েন্স হয় অনেক পুরানো এক্সপিরিয়েন্স টি টোয়েন্টি প্লেয়ার্স, আর লোকালগুলো ইয়াং চ্যালেঞ্জিং নিউ প্লেয়ার্স, এক্সাইটিং প্লেয়ার্স, ওই কম্বিনেশনটা আমাদের জন্য কাজ করে। না না, আজকে তো মাত্র আমাদের টিমের এই 11 আর 12 লোকাল আর ফরেন প্লেয়ার লিস্ট পেলাম, তারপরে আমার ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা করবো, অ্যান্ড দেন ডিসাইড করবো। প্লেয়ার নাম্বার অফ প্লেয়ার্স কিন্তু যা আমাদের 11 আর 12 মনে হয় না, 23 জন প্লেয়ার্স গত প্রতি বছর যা হয় সেম, এটা প্রতি বছর যে কয়েকজন প্লেয়ার্স এক, এবার আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বেশি, কারণ আমরা খুব অর্গানাইজভাবে একদম ড্রাফটের আগে আমাদের ফরেন প্লেয়ারের নাম অ্যানাউন্স করে ফেলেছি, কিন্তু এই কয়েকজনের প্লেয়ার কিন্তু বিপিএলের থ্রু আউট দ্য টুর্নামেন্ট আসতে থাকে দুদিন পর পর, কিন্তু এই একই খরচ, প্রতি বছর যে খরচ হয় একই খরচ, খরচ কী সেই আলাপটা আমি এখানে করবো না, কারণ সেটা আমাদের টিমের ফাইন্যান্সিয়াল ব্যাপার। কিন্তু ইটস এ টিম দ্যাট গোজ ফর দ্য চ্যাম্পিয়নশিপ ট্রফি, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট হ্যাজ গটন ইটস এইম, ইটস অ্যাম্বিশন লাস্ট টাইম। রাশিদ খানকে পাবো আমরা শেষের দিকে, আর অলমোস্ট এখন তো বিপিএলের স্কেডিউলও ঠিক মতো ফিক্স না, বাট যদি যেই স্কেডিউল এখনকার স্কেডিউল অনুযায়ী 4-5টা ম্যাচ পাবো।